হ্যালো ইবরন আজকে আমি এক্সপ্লেন করব দু সালে মুক্তি পাওয়া একটি মুভি এবং এটির নাম হচ্ছে লাইফ এই মুভিটির আই এম ডিভি রেটিং হচ্ছে আর আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী আরও অনেক মুভির এক্সপ্লেন দেখার জন্য সাবস্ক্রাইব করে নিবেন তো চলুন আর সময় নষ্ট না করে এক্সপ্লেনটি শুরু করি মুভিটির শুরুতে আমরা একটি শাটল স্পেসশিপ দেখতে পাই যে স্পেসশিপটি উল্কাপিণ্ডের আঘাতে ভাঙচুর হয়ে যাচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে এরপরে সিনশিপ্ট হয় একটি ইন্টারন্যাশনাল স্পেস শিপের ভিতরে এখানে আমরা বেশ কয়েকজন বিজ্ঞানীদের দেখতে পাই যারা সেই শাটল স্পেস শিপটিকে কন্ট্রোল করে তাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছে মূলত যেটি আঘাতপ্রাপ্ত হয়েছিল সেই স্পেস তারা মঙ্গল গ্রহে পাঠিয়েছিল মঙ্গল গ্রহের মাটির স্যাম্পল নিয়ে আসার জন্য কিন্তু সেটি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে তারা আর নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তাদের স্পেসশিপের সাথে একটি ক্রেন মেশিন রয়েছে যেটির মাধ্যমে তাদেরকে সেটি ধরতে হবে সেখানে থাকা একজন বিজ্ঞানী যার নাম ছিল ররি সে এই কাজটি করতে চায় এই জন্য সে প্রস্তুত হয় এবং বাইরে গিয়ে সেই মেশিনটি চালানোর জন্য প্রস্তুতি নেয় কিছুক্ষণ সময়ের মধ্যে তাদের সেই শাটল স্পেসশিপটি চলে আসে দ্রুত গতিতে আসে এবং সেটিকে তারা সেই ক্রেনের মাধ্যমে ধরতে সফল হয় এরপরে তারা সেই শাটল স্পেসশিপে থাকা মাটির স্যাম্পেল কালেক্ট করতে শুরু করে এখানে আমরা একজন বিজ্ঞানী হিউকে দেখতে পাই এবং সেই এখানে এই সকল পরীক্ষা নিরীক্ষা করবে বলে রাখি যে দুইজন এখানে কন্ট্রোল করছিল তাদের মধ্যে একজনের নাম হচ্ছে স এবং আরেকজন হচ্ছে একাটারিনা এছাড়াও এই স্পেসশিপের সুরক্ষার দায়িত্বে যে রয়েছে তার নাম হচ্ছে মিরান্ডা সেই মাটির স্যাম্পল চেক করার পরে হেউ সেখানে একটি এক প্রাণী দেখতে পায় কিন্তু সেই প্রাণীটি নিস্তেজ হয়েছিল যেখানে সে সেই প্রাণীটিকে রাখার স্থানে তাপমাত্রা কমাতে শুরু করে কিন্তু তাপমাত্রা মাইনাসের নিচে চলে যাওয়ার পরেও সেখানে কোনো পরিবর্তন সে দেখতে পায় না যেখানে সে প্রাণীটিকে যে কাচের বাক্সের ভিতর রেখেছিল সেখানকার আবহাওয়ার পরিবর্তন করতে শুরু করে অর্থাৎ সে সেখানে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বাড়িয়ে দেয় এবং অক্সিজেনের পরিমাণ সামান্য রাখে এবং বেশ কিছুক্ষণ পরে তারা লক্ষ্য করে সেই প্রাণীটি নাড়াচাড়া করতে শুরু করেছে এবং ডক্টর হিউ সেই প্রাণীটিকে সেই পরিবেশে বেশ কিছুদিন রাখতে শুরু cuarenta. এই কারণে সেই স্পেসশিপে থাকা সমস্ত বিজ্ঞানীরা অনেক খুশি হতে শুরু করে তার কারণ তারা প্রথম পৃথিবীর বাইরে কোনো জীবিত প্রাণীর সন্ধান পেয়েছে এবং এবং এই কথাটি তারা ভিডিওতে লাইভ শেয়ারের মাধ্যমে পৃথিবীতে পৃথিবীতে জানায় এটি নিয়ে অনেক আলোচনা শুরু হয় এবং বেশ কিছু বাচ্চাদেরকে আমরা দেখতে পাই যারা তাদের সাথে কথা বলে এবং তারা সেই প্রাণীটির নাম নিজেদের স্কুলের নামে রাখে এবং তারা সেই প্রাণীটির নাম দেয় কেলভিন বেশ কিছুদিন পরে হিউ লক্ষ্য করে সেই এক কোষী প্রাণীটি বহু সে প্রাণীতে রূপান্তরিত হয়েছে এবং সে একটি আকৃতি ধারণ করছে এবং এরপরে হিও একটি গ্লাভস এর মাধ্যমে সে প্রাণীটিকে ধরার চেষ্টা করে এবং দেখতে পায় সেই প্রাণীটিও তাকে ধরার চেষ্টা করছে কিন্তু হঠাৎ করে ল্যাবে গন্ডগোল দেখা দেয় সেখানে সাইরেন বেজে ওঠে এবং ররি গিয়ে সমস্ত কিছু ঠিক করে সেই প্রাণীটি সেই উপযুক্ত পরিবেশ না পাওয়ার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে বা মারা গিয়েছে কিন্তু হিউ আরেকবার শেষ চেষ্টা করবে যার কারণে সে একটি ইলেকট্রিক শকের ব্যবস্থা করে এবং সে একটি স্টিকের মাধ্যমে সে প্রাণীটিকে শখ দেয় এবং শখ দেওয়ার কারণে সেই প্রাণীটি তার জ্ঞান ফিরে পায় এবং আবার সচল হয়ে ওঠে সেই প্রাণীটি সচল হওয়ার সাথে সাথেই ডক্টর হিউ হাতটি জড়িয়ে ধরে ডক্টর হিউ অনেকভাবে চেষ্টা করে কিন্তু তার হাত সে ছাড়াতে পারে না ধীরে ধীরে কেলভিন ডক্টর হিউয়ের হাত আরো শক্ত করে জড়িয়ে ধরে এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কেলভিন ডক্টর হিউয়ের হাতের সমস্ত হাড় ভেঙে ফেলে এবং এরপরে সে তার হাতটি ছেড়ে দেয় এবং এতক্ষণে ডক্টর হিউ অজ্ঞান হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই ডক্টর হিউ যে ইলেকট্রিক শকের স্টিকটি ব্যবহার করেছিল সেটি ভেঙে দিয়েছিল এবং সেই ভাঙা টুকরোর একটি অংশ দিয়ে সে সেই গ্লাভসটি ফুটো করে ফেলে এবং সেই ফুটোর অংশ দিয়ে সে বাইরে বেরিয়ে আসে ল্যাবের বাইরে থেকে এই ঘটনাগুলো সবাই দেখছিল কিন্তু কেউ ভিতরে প্রবেশ করছিল না এরপরে কেলভিন সেই ল্যাবে থাকা একটি ইঁদুরকে জড়িয়ে ধরে এবং সেটিকে মেরে খেয়ে ফেলে এবং এই সুযোগে সে ল্যাবের ভিতরে ররি প্রবেশ করে এবং সে অজ্ঞানরত অবস্থায় থাকা হিউকে বাইরে বের করে দেয় কিন্তু সে যখন বের হতে নেয় তখন তার পায়ে কেলভিন লেগে ধরে এবং এই কারণেই ল্যাবের দরজাটি তার তার সহযোগীরা বন্ধ করে করে দিতে বাধ্য হয় কারণ এতে বাইরে চলে আসতে পারে প্রথম অবস্থায় তাদের কমান্ডার কেটের নির্দেশে ররি একটি অক্সিজেন বাতি এর মাধ্যমে কেলভিনকে ছেঁকা দেয় যার কারণে সে ররিকে ছেড়ে দেয় তখন ররি সেখানে থাকা একটি অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে আগুন জ্বালিয়ে সেই কেলভিনকে ছেঁকা দিতে শুরু করে এবং এই কারণে কেলভিন এ প্রান্ত থেকে ও প্রান্তে পালাতে শুরু করে একটি জায়গায় লুকিয়ে পড়ে এবং ররি তাকে খুঁজে পায় না কিন্তু বেশ কিছুক্ষণ পরে ক্যালভিন বাইরে বেরিয়ে আসে এবং সে ররি এর উপরে অ্যাটাক করে তার মুখের ভিতর দিয়ে শরীরের ভিতরে চলে যায় এবং এরপরে সে ররিকে ভিতর থেকে মেরে ফেলে কিন্তু ররি এর হাতে থাকা সেই সিলিন্ডারের গ্যাসটির মাধ্যমে আগুন সেই ল্যাবের অ্যালার্ম সিস্টেমকে বাজিয়ে দেয় যার কারণে সেখানে একটি গ্যাস নির্গত হতে শুরু করে তখন কেলভিন বাইরে বেরিয়ে আসে এবং সে নির্গত হওয়ার স্থান দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে কিন্তু বাইরের দিকে থাকা ক্যাপ্টেন শ এবং কেট দুজনে মিলে সেই অক্সিজেন বের হওয়ার স্থানগুলোকে বন্ধ করে দিতে শুরু করে তারা এটি অটোমেটিক করতে পারছিল না তার কারণ ল্যাবে কিছু সমস্যা হয়েছে যার কারণে তারা একসাথে সমস্ত গ্যাস নির্গত হওয়ার স্থান বন্ধ করতে পারছিল না এবং তারা ম্যানুয়ালি একটি একটি করে বন্ধ করছিল এবং প্রতিবারই কেলভিন চেষ্টা করছিল বের হয়ে যাওয়ার এবং শেষ পর্যন্ত একটি স্থান বন্ধ হতে দেরি হওয়ায় সেটির মাধ্যমে কেলভিন বাইরে বেরিয়ে আসে এরপরে তারা সবাই কেলভিনের ব্যাপারে পৃথিবীতে জানানোর জন্য যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু তাদের ট্রান্সমিটার খারাপ হয়ে যাওয়ার কারণে তারা যোগাযোগ করতে পারছিল না এবং ট্রান্সমিটারকে রিপেয়ার করতে তাদের একজনকে বাইরে বের হতে হবে এবং এই কাজটি করতে রাজি হয় তাদের কমান্ডার কেট কেট সেখানে বাইরের দিকে বের হয় এবং সে সেই ট্রান্সমিটারের কাছে গিয়ে পৌঁছায় কিন্তু সে দেখতে পায় ট্রান্সমিটারটি অনেক গরম হয়ে গিয়েছে হাত দেওয়া যাচ্ছে না যার কারণে সে সেখানকার কুলিং সিস্টেম নষ্ট বলে মনে করে এবং সেখানকার কুলিং সিস্টেম চেক করার জন্য সে একটি ঢাকনা ওপেন করে এবং সেটি খুলতেই সেখান থেকে কেলভিন বাইরে বেরিয়ে আসে এবং সে কেটের গায়ে জড়িয়ে ধরে স্পেস শ্যুট অনেক মোটা এবং শক্ত হওয়ার কারণে সেটি ভেদ করে কেলভিন ভিতরে ঢুকতে পারছিল না কিন্তু সে বাইরে থেকে অনেক চাপ দিচ্ছিল এই কারণে শ্যুটের ভিতরে যে কুলিং সিস্টেম রয়েছে সেটি ফেটে যায় এবং তার ভিতরে থাকার সমস্ত পানি কেটের সামনে হেলমেটের দিকে জমা হতে শুরু করে এই অবস্থায় সে ভিতরের দিকে আসার চেষ্টা করে এবং ডেভিড তাকে সাহায্য করে ডেভিড একটি দরজার কাছে গিয়ে পৌঁছায় এবং ঠিক তার বরাবর কেটে এসে পৌঁছায় ডেভিড কেটকে সে দরজাটি ঘোরাতে বলে অর্থাৎ এই দরজাটিকে ভেতর এবং বাইরে থেকে সমানভাবে ঘোরাতে হয় কিন্তু ডেভিড লক্ষ্য করে কেট ডেভিডের সাথে একসাথে না ঘুরিয়ে উল্টো দিকে ঘোরাচ্ছে তখনই ডেভিড বুঝতে পারে কেট এই প্রাণীটিকে নিয়ে স্পেসশিপের ভিতরে আবার আসতে চায় না এবং সে নিজেকে বলি করতে চায় এবং পানি জমা হয়ে যাওয়ার কারণে নিঃশ্বাস নিতে না পেরে কেট সেখানে মারা যায় এবং তার লাশটি মহাবিশ্বের দিকে চলে যেতে শুরু করে এবং সেই সাথে কেলভিন কিন্তু কেলভিন অনেক চালাক ছিল সে কেটের শরীরটি ছেড়ে দিয়ে স্পেসশিপের সাথে লেগে ধরে এরপরে স্পেসশিপে থাকা বাকি বিজ্ঞানীরা বুঝতে পারবেন ভিতরের দিকে থ্রাস্টার এর মাধ্যমে একমাত্র ঢুকতে পারবে এই থ্রাস্টার হচ্ছে একটি স্পেসশিপের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করার একটি উপায় অর্থাৎ থ্রাস্টারের মাধ্যমে গ্যাস নির্গত হয়ে একটি স্পেসশিপ তার কক্ষপথে স্থির থাকে তাই যখনই কেলভিন সেই থ্রাস্টারের মাধ্যমে ঢোকার চেষ্টা করে তারা থ্রাস্টারকে অন করে দেয় যেন সেটির তাপের মাধ্যমে কেলভিন সেখানে মারা যায় কিন্তু তারা এটিতে ব্যর্থ হয় এবং অগণিত থ্রাস্টার অন করার কারণে তাদের জ্বালানিও প্রায় শেষ হয়ে আসছিল। এবং এছাড়াও তারা লক্ষ্য করে তারা তাদের কক্ষপথ থেকে সরে পৃথিবীর কক্ষপথে চলে এসেছে যার কারণে তারা বাকি ফিউলের মাধ্যমে যদি তাদের কক্ষপথে ফিরে না আসে তাহলে তারা এই কেলভিনকে নিয়ে পৃথিবীতে চলে যেতে পারে তারা এটি কিছুতেই চায় না যার কারণে তারা থ্রাস্টার আর অন করে না এবং কেলভিন তাদের স্পেস ভিতরে প্রবেশ করে ফেলে এবং এই কারণে তারা সবাই প্ল্যান করে তারা সমস্ত চেম্বারের অক্সিজেন নষ্ট করে দেবে এবং একটি চেম্বারে প্রবেশ করে সেখানে তারা সবাই একসাথে থাকবে তারা যখন এই কাজগুলো করছিল তখন তারা হঠাৎ করে লক্ষ্য করে হিউয়ের শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরে সে তার জ্ঞান হারিয়ে ফেলে এবং তাকে ইলেকট্রিক শক দেওয়া হয় জ্ঞান ফিরে আনার জন্য কিন্তু কিছুতেই হিউয়ের জ্ঞান ফিরে আসছিল না তখনই ডক্টর মিরান্ডা লক্ষ্য করে তার পায়ে কিছু একটা আটকে আছে সে তার পায়ের কাপড়টি সরাতেই দেখে সেখানে কেলভিন জড়িয়ে আছে এবং সে তার পা খেতে শুরু করেছে এবং তারা কেলভিনকে একটি শক দেয় যার কারণে কেলভিন তার পা ছেড়ে দেয় এবং আমরা দেখতে পাই কেলভিনের আকৃতি অনেক বড় হয়ে গেছে এবং তারা তিনজন ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে এখানে ডক্টর ডেভিড এবং মিরান্ডা একটি চেম্বারে গিয়ে দরজা লাগিয়ে দেয় অপরদিকে আমরা শখে দেখতে পায় যে তাদের ঘুমানোর জায়গায় গিয়ে সেই দরজাটি বন্ধ করে দেয় এবং এখানে কেলভিন ডক্টর শখে ধরতে পারে না যেখানে সেই কাজটিতে একটি চাপ দেয় এবং হালকা ফাটল ধরিয়ে দেয় এরপরই ডক্টর ডেভিড হঠাৎ করে লক্ষ্য করে তারা কেলভিনকে ট্র্যাক করতে পারছে তার কারণ কেলভিন হিউ পা খাওয়ার সময় সে একটি ট্রান্সমিটার খেয়ে ফেলেছিল যার কারণেই কেলভিনকে তারা ট্র্যাক করতে পারে মূলত হিউ একজন প্রতিবন্ধী মানুষ ছিল যার দুটি পা কাজ করতো না যখন কেলভিন তার পায়ে জড়িয়ে ধরার কারণেও সে বুঝতে পারছিল না কিছু হয়েছে তার এরপরে ডক্টর ডেভিড এবং মিরান্ডা একটি প্ল্যান করে তারা হিউয়ের লাস্টিকে লাশটিকে একটি জায়গায় বেঁধে রাখে তার কারণ সেটিকে খেতে কেলভিন এখানে আসবে এবং এই কারণে কেলভিন যখন সে লাশটিকে খেতে আসে তখন তারা সেই রুমটি লক করে দেয় এবং সেই রুম থেকে ধীরে ধীরে অক্সিজেন বের করে নিতে শুরু করে ইতিমধ্যে তারা লক্ষ্য করে তাদের স্পেসশিপের কাছে আরো একটি স্পেসশিপ আসছে তারা প্রথমে মনে করে এটি হয়তো তাদেরকে বাঁচাতে আসছে কিন্তু না সেই স্পেসশিপটি তাদেরকে ধাক্কা দিয়ে মহাকাশের দিকে ঠেলে দিতে এসেছে অপরদিকে সব বুঝতে পারে হয়তো তাদেরকে সাহায্য করার জন্য কোনো স্পেসশিপ এসেছে যখন সে সেখান থেকে বের হয় এবং সেই রুমের দরজা খুলে ফেলে যেখানে কেলভিনকে বন্দী করে রাখা হয়েছে এবং সেই সাথে সে সে নতুন স্পেসশিপের দরজাটিও ওপেন করে ফেলে ডেভিড এবং মিরান্ডা এটি বুঝতে পেরে তারা শকে সাহায্য করার জন্য যায় কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল ততক্ষণে কেলভিন শের উপরে অ্যাটাক করে দেয় এবং শ সেখানেই মারা যায় কিন্তু কেলভিন সেখানে বেঁচে যায় এছাড়াও নতুন যে স্পেসশিপটি এসেছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেটি তাদেরই স্পেস সাথে ধাক্কা লাগায় এবং সমস্ত কিছু তসনস করে ফেলে সেই স্পেস ক্রাফটের ভিতরে এখন কেলভিন আছে এবং ডক্টর ডেভিড এবং মিরান্ডা রয়েছে এবং সেই স্পেস অনেক ক্ষতি হওয়ার কারণে ভিতরের দিকে বায়ু ঢুকতে শুরু করেছে এবং এই কারণে ভিতরে অনেক ঠান্ডা হয়ে গিয়েছে এবং তারা জমে যেতে শুরু করে এবং তারা এখান থেকে কোথাও পালাতেও পারবে না তার কারণ তারা এটি নিয়ে পৃথিবীতে যাবে না এবং এখানেই মিরান্ডা ডেভিডকে জানায় সেই স্পেস ক্র্যাপটি মিরান্ডা এর কারণেই এসেছিল তখন সে পৃথিবীতে জানিয়েছিল তাদের সাথে কেলভিন আছে যা সেফটি ইস্যু এর কারণেই এই কাজটি করা হয়েছিল এরপরে ডক্টর ডেভিড একটি প্ল্যান করে সে মিরান্ডাকে বলে আমাদের এই স্পেস শিপে দুটি স্কেপ রয়েছে এবং সে কেলভিনকে নিয়ে একটি স্কেপ পডে ঢুকে পড়বে এবং সে সেটিকে ম্যানুয়ালি কন্ট্রোল করবে সে যখন মিরান্ডাকে সিগন্যাল দেবে তখন মিরান্ডা অন্য আরেকটি স্কেপ পটে উঠে সেটিতে করে পৃথিবীতে চলে যাবে অন্যদিকে ডেভিড কেলভিনকে নিয়ে গহীন মহাকাশে হারিয়ে যাবে প্ল্যান অনুযায়ী ডেভিড অক্সিজেন ক্যান্ডেল জ্বালাতে শুরু করে এবং সে অক্সিজেন ক্যান্ডেল থেকে অক্সিজেন নেওয়ার জন্য কেলভিন সেটির পিছু পিছু যেতে শুরু করে এইভাবে ডক্টর ডেভিড একটি অক্সিজেন ক্যান্ডেলের মাধ্যমে কেলভিনকে সেই স্কেপ পড নিয়ে চলে যায় এবং এরপরে দরজাটি সে লক করে দেয় সেখানে কেলভিন আটকে গেছে বুঝতে পেরে সে ডেভিডকে আঁকড়ে ধরে এবং ডেভিড সেখানে সিগন্যাল দেওয়ার পরেই মিরান্ডা অন্য আরেকটি স্কেপ পটে উঠে বসে এবং তারা দুজনেই সেখান থেকে বের হয়ে পড়ে কিন্তু কিছুক্ষণ পরে তাদের স্পেস স্ক্র্যাফটের কিছু ভাঙা অংশের সাথে তাদের ধাক্কা লাগে এই কারণে তাদের দুজনেরই স্কেপ পটে কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দেয় অপরদিকে আমরা দেখতে পাই কেলভিন ডেভিডকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে ডেভিড কিছুতেই তার হাত পা নাড়াচাড়া করতে পারছে না এবং আমরা দেখতে পাই একটি স্কেপ পট পৃথিবীর দিকে চলে যাচ্ছে এবং অপর স্কেপ পট মহাকাশে হারিয়ে যাচ্ আমরা দেখতে পাই একটি স্কেপ পট পৃথিবীতে এসে ল্যান্ড করে এবং অন্য আরেকটি স্কেপ পট মহাকাশে চলে গিয়েছে সেখানে আমরা বেশ কিছু মানুষদেরকে দেখতে পাই যারা মাছ শিকার করছে তারা সেই স্কেপ পটকে দেখে এগিয়ে যায় এবং জানালার মাধ্যমে দেখতে পায় ভিতর দিকে ডেভিড রয়েছে এবং তাকে আঁকড়ে ধরে আছে কেলভিন ওপর দিকে মেরান্ডা সেই গহীন মহাকাশে হারিয়ে যায় এবং সেই জেলেরা যারা মাছ শিকার করতে এসেছিল তারা ডেভিডের বারণ করা সত্ত্বেও সেই স্কেপ পটের দরজাটি ওপেন করে ফেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই